সলটেস সকাল নয়টা বাজে গেল তুই তো এখনো ঘুমের থেকে উঠিসনি দেখছি আব্বা আমি তো উঠছি বাথরুম করতেছি কি কবা কব উঠছিস তো ভালোই করছিস এখন তুই যা একটু মাঠে যা মাঠে যায়ে এ চাষবাসের অবস্থাটা দেখি আই গা যা আরে আব্বা ওই সব জায়গা আমি যাইতে পারুন না আব্বা আমি আজকে পুরো দমে রোজা আছি ওইখানে গেলে আমার রোজা হালকা হয়ে যেতে পারে আব্বা ওইখানে গেলে আমার চরম খিদে লাগবে নি কালকে যে তুই রোজা থাকে সারা মূল্য ঘুরলি তখন তোর খিদে লাগলো না আর আজকে মাঠে যাই একটু চাষ বাস দেখতে কয়েছি আর অমনি তোর খিদে লাগে যাবেনি নাকি আরে আব্বা আমি তো কালকে রোজা ছিলাম না আব্বা মানে আমি কালকে রোজা খাই আর খাই রোজা ছিলাম আব্বা কিন্তু আজকে আমি সত্যি সত্যি রোজা আছি আব্বা সেজন্য আজকে আমি যাবে পারবো না আব্বা আর তাছাড়া আমার আজকে হুজুরের সাথে দেখা করতে হবি আচ্ছা ঠিক আছে তোর কোনো কাম করানোর লাগবি না নে তুই সব কয়টা রোজা থাকে এখন থেকে যে কয়টা রোজা আছে সব কয়টা থাকবি বুঝলি কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না যে তুই এতক্ষণ বাথরুমে থেকে আমার সাথে কথা করছিস কে ইয়ে মানে আব্বা মানে ভুল করে কইছি আব্বা আর কব না আব্বা সরি এই শালা সওয়াল কয় কি এই সলটেস এই সরি কি বেতার বড়ি তুই আগে বাইরে এসে দেখ তারপরে তোর সামরা সিলমু আমি এ সলটেস এ তুই কি বাড়িতে আসু হরে বন্ধু আমি তো বাড়িতেই আসি তবে পায়খানা রাখকু নাই তুই এক মিনিট দেরি কর বন্ধু আমার হয়াই গেছে আমি আসতেছি কিরে বন্ধু চঞ্চল তুই আমার ডাকিস কেন কি কইস কে রে সল্টেস তোর বড় ভাই বলে ওয়াইফাই নিছে তো ওয়াইফাই পাসওয়ার্ডটা দে তোর বড় ভাই তো পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না আর সাগররাও আবার পাসওয়ার্ড দেছে না তো দে দে তুই আগে পাসওয়ার্ড দে এই শালার কাম সারছে রে পাসওয়ার্ডটা যে কি দিছি আমারই তো মনে নাই ও নো মনে নাই মানে তোর বড় ভাই ইউটিউবে ভিডিও দেখবি পাসওয়ার্ড না পালি তোর কি আমার শার্টটাই দেখছে নে এই ওইসব শাটানো বাটানো বাদ দে আমার মাথার ভিতরে দুইটা পাসওয়ার্ড ঘুর ঘুর করতেছে একটা হয়েছে উঠাও বাচ্চা উঠাও ডিম এটা হয়তো হইলো আর না হলে আরেকটা হইলো দেড়শো টাকা দিয়ে রসুন তোলা এটা হবি শিওর বাস তোর পাসওয়ার্ড দেয়া সিঁড়ি তা বাংলা দিয়ে লাগবো না ইংলিশ দিয়ে লাগবো রে এগুলি হলো অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা অর্ধেক উর্দু অর্ধেক আরবি আর এর ভিতরে কিছু চাইনিজ ভাষাও আছে এসব তুই পারবি নে বুঝছিস ইফতারের পরে আমি তোর বাড়ি যাবো নে যাই তোর কানেক্ট করে দিয়ে আসবো যা তোর কই নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তুই এখন ওনাকে হুজুরের বাড়ি কইন্দে তাই আমারে কত কি কইস্তে সলটেস তুই এখনো উলাইমান হুজুরের সাথে দেখা করিস নাই রে আমার মাথায় তো এখন ঘুরলো রে তো কে আর কি বল রে বন্ধু আমি তো হুজুরে ঠিক করে চিনিই নে সেই জন্যই তো কষ্টই হুজুরির বাড়ি কইন্দে হুজুরে আমার একটু চিনাইয়া দে তাইলে আমি হুজুরির সাথে দেখা করবই আজকে যা এই তুই উত্তর পাড়ার পটাশের চিনিস ওই পটাশের বাড়ির পাশে পটাশ 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 উত্তর পাড়ার পটাশ ও হ্যাঁ সিন্দের পারছি ওর সাথে আমার একবার খুব বড় ক্যাসাল হয়েছিল রে ওরে আমি একদম চরম পিটানো পিটাইছিলাম রে ওর সাথে একবার ফুটবল খেলতে যায় তখন এই ক্যাসালটা হয়েছিল ওরে এমন পিটানো পিটাইছিলাম বুঝছিস তো একদম সব হাড় মাংস সব আলাদা হয়ে গেছিলো এবং পায়খানা করে ফেলাইছিল বুঝছিস ওরে আমি সিন্দের পারছি তুই যে কি পারিস তা আমার খুব ভালো করে জানা আছে যা তুই হুজুরির সাথে দেখা সাক্ষাৎ করে ইফতারের পরে আমার বাড়ি আই তোর বড় ভাই তোর জন্য বসে রয়েছে বুঝছিস শালার পটাশের বাড়ি হসে উত্তর আর আমার বাড়ি হসে দুধতলা এখন লোকজন সব জিজ্ঞেস করবি দুধতলা না পুত্তলা আবে সালা আমি আজকে রোজায় আসি রোজা থেকে কি আমি মিথ্যে কথা কবির পারি ওই দুধতলা পুতলা হতে একই কথা হইলো নাকি দুধতলাই হোক আর পুতলাই হোক যাই হোক আমি একটা কিছু কইতে কইতে যাই তাহলে পথটাও ফুরবিনি সময়টাও তাড়াতাড়ি চলে যাবে অমরম জানে রই রোজার শেষে এলো খুশির আরে আরে ওই যে এখন হুজুর দেখা যাচ্ছে ওই হুজুরটাই কি রুহুল আমিন হুজুর নাকি আসসালামু আলাইকুম হুজুর আপনি কি রুহুল আমিন হুজুর নাকি এই সুরা তুই সালাম আলাইকুম কোচ কাকরে তুই ডাব্লুর বেটা সলটেস না হা হুজুর আমি তো ডাবলুর ব্যাটা সল্টেছি কিন্তু আমি তো আপনাকে এখন পর্যন্ত চিনলাম না হুজুর আপনি কি রুহুল আমিন হুজুর তোর বাবারে যায় কোষ যে রুহুল আমিন হুজুর কিটা তালি পরে তোর বাপ তোর ভালো করে রুহুল আমিন হুজুরকে দিবি আর তুই আমার এই পাড়ায় থাকিয়ে রুহুল আমিন হুজুরকে চিনিস নে কেম মা কি না 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 ইয়া মানে হুজুর আসলে আপনারে অনেক ছোটবেলায় দেখি তো হুজুর ওই জন্য আমার ঠিক করে মনে নাই হুজুর আমি আপনার চিনতে পারি নাই হুজুর আপনি চাই রুহুল আমিন হুজুর আপনার ছেলে আপনার সাথে দেখা করতে কয়েছে হুজুর আমারে সেই জন্য আমি আপনার সাথে দেখা করতে আইছি আপনি কি আমার কিছু কবেন হুজুর ন ন এই বিষয়ে তো আমার ছেলের সাথে আমার কোনো কথা হয়নি আমার ছেলেও তো কিছু কয়নি তো আমি তোর খালি খালি কি কব আইসে ঠিক আছে হুজুর তাহলে আমার জন্য আপনার কিছু করণ লাগবিনে নে আমার কিছু করণ লাগবিনে নে আপনি শুধু আমার জন্য একটু ভালো করে দোয়া করেন আমার যাতে ইমানদারি প্রাপ্ত হয় দোয়া পরে করেছি তুই আগে এইটা ক তুই এবারে নতুন ভোটার হয়েছিস তাই না

আমি যে চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে টাকা খাইছি জিলাতি খাইছি এটা হুজুর কে আম্মা করে জানলো শুন একটা ভেড়া খাসির দাম 8000 একটা ছাগলের দাম 18000 আর একটা গরুর দাম 1 লাখ আর তুই আশরাফুল মাকলুকা তোর দাম 270 কোটি টাকা আর তুই কি না 20 টাকা জিলিপি খাওয়ার জন্য অন্যরে ভোট দিস হুজুর আমি যে ভোটের সময় টেহা খাইছিলাম আপনি কি সেটা দেই আইছিলেন আমি যেগুলো কইছি সেগুলো সত্যি কিনা সেটা ক আগে না না মানে ইয়ে হুজুর না মানে সত্যি আচ্ছা হুজুর ও হুজুর হুজুর আমি জিলেবি খাইছি ভোটের মধ্যে কিন্তু আমি ভুল করছি হুজুর এর জন্য আপনি আমার দোয়া করেন হুজুর আমার যেন জান্নাত প্রাপ্ত হয় আর আমার যেন ইমানদারির সাথে মৃত্যু হয় হুজুর দোয়া করেন আমারে আরে থাম তো তোর ইমানই মৃত্যু তুই তো কিছুই বুঝবে পারছিস না তোর ভালো করে বুঝাতে হবি আর ভালো করে বুঝানোর জন্যই তোকে একটা উদাহরণ দিই মনে কর তুই সারাদিন ভ্যানেচুরে বেড়াচ্ছিস আর তুই আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেছিস আমার যাতে পেলেনের উপর মৃত্যু হয় আরে তুই যদি সারাদিন ভ্যানেচুরে বেরাস তাহলে তোর পেলেনের মৃত্যু কেমন করে হবি তোর অবস্থা হচ্ছে সেই রকম তোর তোর ইমান বলতে কিচ্ছু নাই আর তুই চাচ্ছিস ইমানের মৃত্যু এই সল্টেস তুই কি নামাজ টামাজ পড়িস আচ্ছা নামাজের কথা পরেই করছি তুই কি রোজা আসিস আহ হুজুর আজকে তো আমি রোজা আছি আজকে রোজা আছি মানে কে রে কালকে রোজাছিলি না না মানে ই মানে উস্তাদ খাই কালকে আরে শোন সলতেস এগুলা হাসির খোরক নয় একটা রোজা ছাড়ি দিলি আবার সাতটা রোজা করা লাগে আবার সাতটা রোজার ভিতরে একটা রোজা ছাড়ি দিলি আরো সাতটা রোজা করা লাগে আচ্ছা তাহলে এখন তুই ক তুই যে একটা রোজা ছাড়ি দিছিস তুই কি এখন সাতটা রোজা করবি হুজুর আপনার কথাবার্তা গুলা তো এমন কেমন শক্ত শক্ত রস কষিন আপনি একটু রস কষ নিয়ে আস্তে আস্তে কথা কইতে পারেন না এই সুর এই তোর সাথে ভালোভাবে কথা বলবো মানে হ্যাঁ তুই টাকা পয়সা খায় অন্য লোককে ভোট দিস আর রোজাও করিস নে নামাজও পড়িস নে তাহলে আমি তোর সাথে ভালো করে কথা কবো কেন হুজুর আপনি কিন্তু খালি সবসময় জিলেপির কথা করছেন একদমই কিন্তু ভালো লাগতেছে না হুজুর একটা আইডিয়া পাইছি হুজুর আমার আব্বা তো একটু কেমন কেমন করে জানো আমার আব্বারে যদি আপনার কাছে নিয়ে আসি তাহলে কি আপনি আমার শক্ত বক্তব্য দিতে পারবেন হুজুর তুই আগে নিজের চিন্তা কর তুই কি ঠিক হয়েছিস আগে তাই ক আমি ঠিক হব হুজুর এইভাবে ঠিক হলি কোনো কাম হবি নে আমার একদম গুড়ার থেকে ঠিক হতে হবি হুজুর তুই অবশ্য এটা ঠিকই কইছিস আচ্ছা যা তোর এক সময় আমার কাছে দিয়ে পাঠাস আইসা হুজুর তালে আপনি ঠাকেন আমি গেলাম এখন সাইগে খালি আমারে কথা কয় আমি সে কোন কালে জিলিপি খাইছি আর সেই এক কথা মানে বারবার শোনাই আচ্ছা যাই হোক এবার আব্বারে হুজুরির কাছে নিয়ে যাবো নে আব্বার কাছে টাকা সালি আবার টাকা দেয় না এবার হুজুর আব্বারে বুঝাবি তারপর দেখব নে আমি টাকা সালি আব্বা কে আমার টাকা না দেয় হুজুর এমন শক্ত বক্তব্য দিবি না যে একবারে হাজার হাজার টাকার বেশি পকেটেতে বাইরে হবি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে কারণ সল্টেস তার বাবাকে হুজুরের নিকট নিয়ে আসবে অবশ্যই সেই পর্বটি দেখতে চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে